আমি যদি এখন ওই মেয়েকে পটাতে না পারি আমি আমি আপনাকে গার্লফ্রেন্ড বানিয়ে এখান থেকে নিয়ে যাব বলে রাখলাম। আই লাভ এই কলার খোসা, আই লাভ ইউ। আই রাস্তার মধ্যে এরকম কলার খোসা বলে ডাকছেন কেন? আমি তোর চেয়ে বয়সে বড়। ক্লাসে যে হাবাটা আছে না, দেখলেই তো আমার হাসি পায়। আমারও চুলগুলো দেখছিস এরকম করে রাখে। আচ্ছা এরকম করে কেউ চুল রাখে? কাকের মতো। কি যে শান্তি লাগতেছে, পেটটা পুরো ভরে গেছে। আমারও। ওয়াও দেখছিস আমার টার্গেটটা কত ভালো। এরকম টার্গেট না আমিও দিতে পারি। আচ্ছা এত কথা না বলে ছুঁড়ে দেখা তো। এবার তুই দেখ আমার টার্গেট কত নিখুঁত। আচ্ছা তোর না অলিম্পিকে যাওয়া উচিত, কি সুন্দর ফেললি। শোন একবার না পারিলে দেখো শতবার। দাঁড়া আমি আবার ফলাই দেখাইতেছি। আচ্ছা দেখাবি তো, আবার আমার ভাগের কলাগুলো খেয়ে ফেলিস না। হাই তুই পরে হাসিস, সামনে দেখ। তোর জন্য বেচারা হ্যান্ডসাম ছেলেটা পড়ে গেল। আরে থাম তো, আগে দেখ তো কি করে। এই ছেলেটা এদিকে আসতেছে কেন? আসতে দে না। তুই ধর। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হাই হ্যান্ডসাম। এই জি আপনি বলুন। হ্যাঁ আমি এখানে বলতে এসেছি। কলা খাচ্ছেন, ভালো কথা, কলার খোসা যেখানে সেখানে ফেলতে হয় না, তাই না? ওখানে একটা ডাস্টবিন আছে। কই আমরা তো কলা খাচ্ছি না, আমরা তো রুটি খাচ্ছি। এই তুই মিথ্যা কথা বলছিস কেন? এরকম একটা হ্যান্ডসাম ছেলেকে মিথ্যা কথা বলতে হয়? আরে গধি চুপ কর। হ্যান্ডসাম ছেলেদের মিথ্যা কথা বললে আজীবন সিঙ্গেল থাকতে হয়। কলার খোসাটা ও ফেলেছে, দুষ্টু একটা। আমি একটা মেয়ের সাথে মিট করতে যাচ্ছিলাম, আপনার আমার মুডটা নষ্ট করে দিয়েছেন। আমি যদি এখন ওই মেয়েকে পটাতে না পারি আমি আমি আপনাকে গার্লফ্রেন্ড বানিয়ে এখান থেকে নিয়ে যাব বলে রাখলাম, কথাটা মনে রাখেন। কলা খাবে যেখানে সেখানে খোসা ফেলবে, কমন সেন্স নাই কোনো। হাই কি কলার খোসাটা আমি ফেলেছি বলার কি দরকার ছিল? ওরকম একটা হ্যান্ডসাম ছেলেকে মিথ্যা কথা বলবো? আহাহা এতদিন কোথায় ছিল তোমার সত্যবাদিত্বতা? এই চল আবার চলে আসতে পারে। আসুক আমি কথা বলবো। চল তো তুই। আরে আরে লাইটারও কাজ করে না। ধর এটা দিয়ে ধরা। আচ্ছা বন্ধু বলতো কি হয়েছে তোর? আরে কি বলবো, একটা রোমান্টিক মুড নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় দুটো শাকচুন্নির সাথে দেখা হয়েছে, আমার উপর নজর দিয়ে দিল সব বাঞ্চা। মানে মানে আবার কি, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম,
ওরা কলা খাচ্ছিল, কলা। ওই কলার খোসা রাস্তার মধ্যে ফেললো আর আমি ওই কলার খোসায় পিছলে গেলাম, পড়ে গেলাম। আশেপাশে তাকায় দেখি দুইটা মেয়ে খিলখিল করে হাসতেছে। আমার তো মেজাজ পুরো মাথা মতো গরম হয়ে গেল। আমি তো গেলাম ওই মেয়ের কাছে, এমন ঝাড়া ঝাড়ছি এবং বলছি, যদি আমি আজকে ওই মেয়েকে প্রপোজ করতে না পারি, তাহলে তোদের মধ্যে যে কোনো একজনকে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো। আমি বুঝলাম না, হাসতেছিস কেন? আমি বুঝলাম না, ভালো লাগছে না আমার। আরে ফিরে এসে ওদের একজনের ভাবি বানাই নিতি। তোর ভাবি কিভাবে বানাবো? ফিরে এসে দেখি ওই দুইটা নাই, পালাইছে ওইখান থেকে। শাচুন নিয়ে দুইটাকে যদি পাইতাম না। রিল্যাক্স শুনে আমি, রিল্যাক্স দোস্ত, রিল্যাক্স। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, তুই যে বারবার শাকচুন্নি বলছিস, মেয়ে দুইটাকে দেখতে এতই খারাপ ছিল? এত খারাপ ছিল না বুঝছিস। যে মেয়েটার সাথে দেখা করতে গেছিলাম, ওই মেয়ের থেকে কলার খোসা ফেলা মেয়েটা অনেক সুন্দরী ছিল। আরে বন্ধু, তুমি তো কলার খোসাই পড়ো নাই, ওই মেয়ের প্রেমে পড়ে গেছো। আর শোন, আমি বললাম ওই মেয়ের সাথে তোর আবার দেখা হবে, আর ওই মেয়েটাই আমার ভাবি হবে। সত্যি বলছিস? আরে বন্ধু, তোর আমি এত বড় একটা দোয়া দিয়ে দিলাম। আর শোন, আমার দোয়া কিন্তু কখনো মিস হয় না, তুই শুধু কোনো হেল্প লাগলে আমারে বলবি। দোস্ত, দোস্ত বুকে। না না বন্ধু, বুকে না, বুকে না, চলো হোটেলে যাই। হোটেলে যাব মানে? দূর বেটা, হোটেলে যাব মানে? আরে তোর তো ভুল ভাল চিন্তা ভাবনা কেন? তুই যা ভাববি তাই হয়ে যাবে। আমি তো তোরে বলছি হোটেলে ট্রিট দিতে। আরে বুঝিয়া বলবি তো, হোটেল মানে আমি কি সব ভাবতেছি। চল 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 চল। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, হাই কলার খোসা, আপনি আমাকে কলার খোসা কলার খোসা বলে কেন ডাকছেন? আমি তো তোমার নাম জানি না, আর কি করবো, আমি তোমাকে হ্যালো হ্যালো বলে ডাকছি, তুমি তো পাত্তে দিলে না। যখনই কলার খোসা বললাম তখনই কিন্তু থামো। আপনাকে আমি, শুনুন আমরা অপরিচিত, আপনি আমাকে তুমি করে কেন বলছেন? আমরা অপরিচিত কিভাবে? সেদিন পার্কে তোমার সাথে দেখা হলো না, আর আমি তো তোমার মনে স্লিপ কেটে পড়েও গিয়েছি। আপনার মনে হয় চোখে সমস্যা, কারণ সেদিন আপনি কলার খোসায় পা ফিসলে পড়ে গিয়েছিলেন, আমার মনে না। হ্যাঁ সেটা তোমার কাছে কলার খোসা হলেও আমার কাছে কিন্তু তোমার মনে ছিল। ওদিনে মেয়েটা মনে হয় পটেনি। হ্যাঁ কিন্তু তুমি কিভাবে জানো? এই যে তার নমুনা তো দেখাই যাচ্ছে। হ্যাঁ পটেনি, কিন্তু না পটে কিন্তু ভালোই হয়েছে, পটলে তো আর তোমাকে পেতাম না। আমি তো ভাবছি যে আমাদের বিয়ের পর আমাদের নাতি নাতনিকে আমাদের কলার খোসার প্রেম কাহিনীটা শোনাবো। ও হ্যালো, দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করেন, নাতি নাতনিকেও দেখে ফেলছেন, যত্তসব। এতদিন পর আমি আমার মনের মানুষকে পেয়েছি, আই লাভ। এই কলার খোসা, আই লাভ ইউ। এই রাস্তার মধ্যে এরকম কলার খোসা বলে ডাকছেন কেন? কি করব, আমি তো তোমার নাম জানি না। জানা লাগবে না। ঠিক আছে তাহলে কলার খোসাই ডাকবো। গড, ডাকলে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগে। তানিয়া, আমার নাম তানিয়া। তানিয়া, তানিয়া, ওগো তানিয়া, আমার মনটা নিয়া, যাও না তোমার মনটা দিয়া, ভালোবাসি তোমায় রেখো জানিয়া, ওগো তানিয়া। নামটা কিন্তু সুন্দর। ইয়েস, দোস্ত দোস্ত, আমি তো তোর ভাবিকে পেয়ে গেছি। তাই নাকি? কে? আরে সেই মেয়েটা। দেখছিস বন্ধু, আমি বলছিলাম না আমার দোয়া কেমন কাজ করে। দোস্ত দোস্ত, তুই 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 আরেকটা দোয়া কর, যাতে ওই মেয়ের সাথেই আমার বিয়ে হয়। আমি সত্যি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি রে, ও এখন আমার জীবনের সব। দোস্ত, ভালোবাসা তো দেখি তোর রক্তের সাথে মিশে গেছে, আমি কিন্তু নিশ্চিত তোর লাভেরই হয়েছে। হ্যাঁ দোস্ত,
আমি তো ভাবছি যে বাসায় আমি ওর কথা বলবো। এইবার বন্ধু আমার সত্যিকারের প্রেমে পড়ছে। বন্ধু চিল কর, চিল ধরা একটা শুকটান দে। আমি ভাবছি ও যদি সিগারেট খাওয়া পছন্দ না করে তাহলে আজকের পর থেকে আমি সিগারেট খাবো না। বাহ, ভালোবাসার কি পাওয়ার রে মাইরি! আমারই পোড়া কপাল বুঝছস, আমার আর কিছু হইল না। আরে হবে, আমার একটা ব্যবস্থা হয়েছে, তোর একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা বন্ধু, তোর কি শালি আছে? শালি আছে কি না সেটা তো জানি না। আচ্ছা যা, তবে পিচ্চি বাচ্চা তো থাকবে, তোকে একটা দিয়ে দেবো। খালি পিচ্চি বাচ্চা দিবি, সাথে ফিডারও দিস? তুই না অনেক। তোর কি কোনো সেন্স নাই? আমি তোকে একটা কাজে পাঠাইছি, তুই সেইটা না কইরা এখানে বসে বসে সিগারেট খাইতেছিস। তোর জন্য এই সন্ধ্যার সময় আমাকে বের হইতে হইছে। আসলে তোদের জন্য না কোনো কিছুতে শান্তি নাই, আমার আর ভালো লাগে না কিছু। দোস্ত ওটা ধরাইস না, নে এটা ধর। আরে দোস্ত! হ্যাঁ বলো। আরে বলো মানে আমি 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 ও এটা ধরা, আমি বাসায় যাচ্ছি। না আমি তো সিগারেট খাই না। সিগারেট খাস না মানে? তোর হাতে তো এখনো সিগারেট, খাওয়া বন্ধ করলি কবে? এখন থেকেই আমি সিগারেট খাই না। বন্ধু তো আমার বিশাল প্রেমে হাবুডুবু খাচ্ছে ভাইয়া। আচ্ছা চল চল বন্ধু, থাক আসি। আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছি না। আমি সত্যি জানতাম না যে তুমি সিফাতের বোন। জানলে কি করতে? জানলে হয়তো আমাকে এত কষ্ট পেতে হতো না। মানে? আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি সিফাতের বোন এটা জানার পর। জানার পর কি ভালোবাসা কমে গেছে? না না একদমই তা না, কিন্তু তুমি আমার বন্ধুর বোন। তাতে কি হয়েছে? বন্ধুর বোনকে কি গার্লফ্রেন্ড বানানো যায় না? আমি কিন্তু আপনি থেকে তুমিতে চলে এসেছি, এবার তুমি যদি পা না পিছাও তাহলে কলার খোসার জায়গায় কিন্তু আমার মনটাও থাকতে পারে। এই ধরা, আরে সিগারেটটা ধরলি না কেন? আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, আপনি তো জানেন। মামা তুমি মিঙ্গেল হয়ে সিগারেটের অপমান করতেছ। না না আমি খাবো না, আপনি খান। কি হয়েছে রে তোর? আজকে তুই আমার আপনি আপনি করতেছিস কেন? আপনি তো আমার বয়সে অনেক বড়। এই আমি তোর বয়সে বড়? আমি তোর চেয়ে বয়সে বড় নাকি আমার বোনের চেয়ে বড়? সিফাত, সিফাত আমার কথাটা শোন। এই কি শোনাবি তুই? তুই আমার কি শোনাবি? মানে দেখ, আমি আমি না আমি আমি না জানতাম না যে ও তোর বোন, তাহলে আমি কোনোদিন আমি
ইনভলভ হতাম না এটার মধ্যে। এই জানলে তুই আমার কি করতি? জানলে তুই আমার বন্ধু না বলে শালা বলতি? মানে মানে বুঝছ নাই? পিছনে দেখ। পিছনে কি দেখ? পিছনে তাকা। দোস্ত, আই লাভ ইউ দোস্ত। দোস্ত, আমি জানি তুই আমার বোনকে অনেক ভালোবাসিস। আর শোন, তুই আমাকে বড় ভাইয়ের মতো সম্মান করবি, আর মাঝে মাঝে আমার সাথে সিগারেট খাস। আমার একা একা সিগারেট খেতে ভালো লাগে না। আচ্ছা। আরে দাঁড়ায় আছিস কেন? যা। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আমি তো তোমার জন্য কিছু আনিনি। তাতে কি হয়েছে? এটাকে খুলো। এখনি খুলবো? হ্যাঁ। কলার খোসা? হ্যাঁ, তোমার জন্য। তোমাকে আমি... এই দাঁড়াও, এই দানিয়া। Thank you.